ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. جيبنا أبنا البشر سيلو উনি বলেছেন, যদি স্বামী স্ত্রীকে বোঝানোর পরেও নামাজ না পড়ে স্ত্রী, তাহলে কি ওই স্ত্রীর গায়ে স্বামী হাত তুলতে পারবে? মানে স্ত্রীকে মেরে নামাজ পড়ানো যাবে কি না, এক্ষেত্রে ইসলাম কি বলে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। স্বামীকে আল্লাহ রব্বুল আলামিন স্ত্রীর উপরে নেতৃত্ব কর্তৃত্ব দিয়েছেন, তাকে তার অভিভাবক বানিয়েছেন, সুতরাং প্রশাসনিকভাবে সে তাকে আদব শিষ্টাচার শিক্ষা দিতে পারে। তবে আল্লাহ রব্বুল আলামিন স্ত্রীকে শোধরানোর জন্য যে পদ্ধতি বলেছেন সেটা অনুসরণ করা উচিত। মহান রব্বুল আলামিন বলেন, যদি তোমরা তাদের মধ্যে অবাধ্যতা দেখো, মানে স্ত্রীদের মধ্যে, কি করতে হবে? ফায়জু হন্না ও হাজুর হন্না ফিল মাদাজে, ও হাজুর হন্না ফিল মাদাজে ওয়াদ্রিবু হন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। যদি তোমরা তাদের ভিতরে অবাধ্যতা দেখো, তাহলে তাদেরকে ওয়াজ করো, মানে সুন্দরভাবে বোঝাও। ও হাজুর হন্না ফিল মাদাজে, বিছানায় পরিত্যাগ করো। অদ্রিবহন না, তাদের প্রহার করো। তার মানে এগুলি ক্রমান্বয়ে আসবে। প্রথমত ভালো করে বোঝানোর চেষ্টা করবে যে এই কাজ তোমার পরিহার করা উচিত, এই বদ্ধভ্যাস সালাত পরিত্যাগ করা, কোনোভাবে এই স্বামীর আবদ্ধ হয়ে চলা ইত্যাদি বিষয়ে আগে বুঝাবে। যে বিষয়ে তার দোষ রয়েছে, ত্রুটি রয়েছে, সেই বিষয়ে বুঝাবে। সেটা ফলপ্রসূ না হলে অহাজুর হন্না ফিল মাদাজে, বিছানায় পরিত্যাগ করবে, মানে বিছানায় এক পাশে শুয়ে থাকবে, উল্টা পিঠ দিয়ে শুয়ে থাকবে, তার সাথে সম্পর্ক কায়েম করবে না বা কথা বলবে না তার সাথে, যতদিন না নিজেকে সংশোধন করবে। সেটা যদি না হয়, তখন আল্লাহ বলেছেন অদ্রিব হন্না, তাদেরকে প্রহার করো। তো প্রভাবটা বলা যায় তৃতীয় স্তর। প্রথমত বোঝাতে হবে, দ্বিতীয়ত না বুঝলে বিছানা পরিত্যাগ করতে হবে, আর সেটাও যদি ফলপ্রসূ না হয় তাহলে প্রহার করতে হবে। সেটাও ফলপ্রসূ না হয় তাহলে সালিশ ডাকতে হবে। সেটাও ফলপ্রসূ না হয় তাহলে তালাক হলো, মানে ডিভোর্স হলো চূড়ান্ত ফয়সালা। তো এই নিয়ম ফলো করা উত্তম। তাছাড়া এমনি আদব হিসেবে স্বামী ইচ্ছা করলে শাসন হিসেবে উত্তম মাধ্যম দিতে পারে, অসুবিধা নেই, বিশেষ করে এই জাতীয় বিষয়ে। কারণ সালাত ফরজ, এবং সালাত পরিত্যাগ করার মাধ্যমে মানুষের ইসলাম থাকে না। বিশেষ করে যদি কন্টিনিউ সালাত পরিত্যাগ করে, তাহলে তো তাকে মহাকিক ওলামায়ে কেরাম কাফের ভিতরে গণ্য করেছেন। কাজেই এরকম বিষয়ে কোনো কনসিডার নাই, অবশ্যই তাকে স্বামী বাধ্য করবে যে কোনো বৈধ মাধ্যম অবলম্বন করে। তো কোরআনে যেভাবে বলা হয়েছে সেটা বলা যায় আদব, এভাবে অবলম্বন করলে আশা করি বেশি বরকত হবে। যদি মায়ের পর্যন্ত প্রয়োজন না হয় তো যাবে কেন, ওইদিকে যাওয়ার দরকার কি? এই হলো কথা। হাইয়া কেন্লা।